নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পটল চিংড়ি বা পটল চিংড়ি আলু দিয়ে তরকারি। এই পটল চিংড়ির রেসিপিটা বাঙালিদের খুবই জনপ্রিয় একটা রেসিপি। যে কোনো রকম অনুষ্ঠান বাড়িতে এই পটল চিংড়িটা তৈরি করা হয় আর এর টেস্টটাও অসাধারণ হয়। তাই আজকে আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়িতে যেভাবে পটল চিংড়ি তৈরি করা হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি বন্ধুরা আপনাদের সকলের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা বাড়িতে অবশ্যই এইরকমভাবে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন এই রকমই নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজকে রেসিপি পটল চিংড়ি শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি এখানে পটল নিয়েছি। পটলগুলোর খোসা ছাড়িয়ে তারপর মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নেব। গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কড়াইতে দিয়ে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। সর্ষের তেল আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। আমি সব পটলগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পটলটা আমি তেলের সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব ভাজা হবার জন্য। আমি ঢাকাটা খুলে আরও একবার এটা নাড়াচাড়া করে দিলাম। দেখুন আমার পটলটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এটা আমি তেল থেকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে যে তেল রয়েছে এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে দুটো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম। সেই আলুগুলোই আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই আলুটা আমি তেলের সাথে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কড়াইটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব আলুগুলো ভাজা হবার জন্য। ঢাকাটা আমি 5 মিনিট পর খুলে নিলাম। আলুগুলো আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি একটু নিজে থেকে নাড়াচাড়া করে নিলাম। এখন আলুগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কড়াইতে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে আমি খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো আমি কড়াই থেকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যেই আমি বাকি সব রান্নাটা করব। তাই এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ টিস্পুন সাদা জিরে। এগুলো আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাকেও আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এরপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা আপনারা ঝাল বুঝে দেবেন। দিলাম হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, স্বাদ অনুযায়ী
লবণ আর 1 টিস্পুন চিনি, এগুলো এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে এর মধ্যে থেকে কাঁচা মশলার গন্ধ বের হতে পারে। আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। দিয়ে আমি মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হচ্ছে। মশলা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এখন আমি যে আলু আর পটল ভেজে রেখেছিলাম সেইটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সাথে আলু আর পটলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার ভালো করে মশলার সাথে আলু আর পটলগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। জল দেওয়ার পর আমি নিচে থেকে ভালো করে সবগুলো নাড়িয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি সব এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এটা আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি, এখন এটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এটা আমি ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আমার পটল চিংড়ির তরকারি তৈরি হয়ে গেছে। এটা আমি নিচে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আমি এর গ্রেভিটা একটু বেশি রেখেছি, আপনারা যদি এর থেকে বেশি ঘন করতে চান তো সেটা আপনারা করতে পারেন। এটা আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা তৈরি করে নেবেন। এখন আমি এর মধ্যে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গাওয়া ঘি। ঘিটা কিন্তু এর মধ্যে দিতেই হবে, ঘি দিলে এর মধ্যে একটা আলাদাই গন্ধ বের হয়, যেটা অনুষ্ঠান বাড়িতে যে গন্ধটা পাওয়া যায় সেই রকম। তারপর আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম শাহি গরম মশলা। গরম মশলা দিলাম আমি 1 টিস্পুন। এখন আমি এই সব উপকরণগুলো ভালো করে এই তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি করে নিলাম পটল চিংড়ির তরকারি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন, আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার এই রেসিপিটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।